আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমার আজকের আয়োজন মোনাক্কা। এটা বিকেলবেলার নাস্তা হিসাবে বা স্ন্যাক্স হিসাবে খুব ভালো যায়, আর এটা কিন্তু অনেক মুখরোচক। এটা বানাতে আমার যা কিছু লাগবে তা আমি ধাপে ধাপে রান্নার সময় দেখিয়ে দিচ্ছি। শুরু করছি প্রথমে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে, চাইলে এখানে আটা ব্যবহার করা যাবে। সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরাটা দিতে চেষ্টা করবেন, না হয় কিন্তু ভালো লাগবে না। দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। সাথে যাবে আমাদের 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা নিজের স্বাদ অনুসারে দিতে পারেন, তবে 2 টেবিল চামচ কিন্তু অবশ্যই দিতে হবে, না হয় ভালো লাগবে না। স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর সাথে দেব 3 টেবিল চামচ পরিমাণ ঘি। এবারে সকল উপকরণকে হাতের সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এটা এখন অনেকটা ব্রেড ক্রাম্বসের মতো তৈরি হয়েছে, মুঠো করলে এরকমের দলা পেকে যাচ্ছে। এ পর্যায়ে আমি 1 কাপ পানি নিয়েছি এবং এটা দিয়ে মাখতে আরম্ভ করব। অল্প অল্প করে পানি দিয়ে এটা একটা খামির তৈরি করে নিব। দেখুন, এটা খামির তৈরি করা হয়ে গেছে, আর এটা মোটামুটি সফটই আছে। এবার এটাকে ঢাকা দিয়ে একটা সাইডে 15 মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসছি 15 মিনিট পর। আর এখন দেখতে পাচ্ছেন আমার কতটুকু পানি লেগেছে। এরপর ডোটাকে আমি কাউন্টার টপে নিয়ে নিয়েছি। এবার এটাকে আরও 1 মিনিটের জন্য খুব ভালোভাবে একটু মথে নিব। ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে 2টা পার্টে ভাগ করে নিয়েছি। একটা পার্ট দিয়ে এখন রুটি বেলে নিব এবং অন্য অংশটা রেখে দিব। এবার মোটামুটি একটা গোল সাইজের রুটি বেলে নিব। রুটি বেলার পর দেখিয়ে দিচ্ছি এটা কতটুকু মোটা হবে। তো আমি এখানে একটা রুটি বেলে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন এটা কেমন মোটা। এবার এটাকে কেটে নিব। প্রথমে এরকমের সোজাসুজি কাটব। সোজাসুজিভাবে পুরোটা কাটা হয়ে গেলে এভাবে আড়াআড়িভাবে কাটব। মোটমাট কথা, এটাকে আমরা ছোট ছোট চারকোনা কিউবের মতো করে তৈরি করব। এখন দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। দেখুন এটা কীরকমের পুরু হয়েছে, আর দেখতে ঠিক এরকমের হয়েছে। আর এখন এটাকে একটা প্লেটের মধ্যে সামান্য পরিমাণে ময়দা দিয়ে এর মধ্যে রেখে দিব। এতে করে আর এগুলো এই প্লেটের গায়ে স্টিক করবে না, আর যখন তেলে দেব তখন খুব বেশি একটা ঝামেলায় পড়তে হবে না। এগুলো দেখতে পাচ্ছেন একদমই ঝরঝরে হয়েছে। চলে যাচ্ছি ভাজার প্রসেসে। চুলায় একদম লোয়ের থেকে একটু বেশি হিটে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে, একটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই সময় এগুলো সব ছেড়ে দেব, আর এখন চুলার আঁচ একদম লোতে করে দিব। এগুলো সব দেওয়ার পর এই তেলের টেম্পারেচার কমে যাবে, তখন আস্তে আস্তে এটা লো হিটে হতে থাকবে। মাঝে মধ্যে এরকম 2-1 বার নাড়িয়ে দেব। এখন কিন্তু 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। দেখুন 6 থেকে 7 মিনিট হয়ে গেছে, কয়েকটায় সামান্য সামান্য একটু কালার ধরে এসেছে। এভাবে অনবরত নাড়াতে হবে, তাহলে চারদিক থেকে ইভেনলি ফ্রাই হবে। যদিও অতটা দরকার নেই, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুড়ে যায় যদি ভালোভাবে না নাড়ানো হয়। সেই ক্ষেত্রে এখন কালার ধরে এসেছে, ঠিক এ পর্যায়ে আমরা এটাকে নামিয়ে ফেলবো। এর থেকে বেশি কালার আনতে যাব না, কারণ এটা নামিয়ে নিলেও এটার কুকিং প্রসেস অনেকটা টাইম অবধি চলতে থাকে, তাই এগুলো আরও ডার্ক কালারের হয়ে যাবে। এখন একটা ঝাঁঝরির সাহায্যে এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। সবগুলো নামিয়ে নিয়েছি, এবং যেগুলো এক্সট্রা রয়ে গেল ওইগুলো দিয়ে এবার ভালোভাবে এগুলোকেও ভেজে তুলে নিব। সবগুলো দিয়ে দিয়েছি। তেলের টেম্পারেচার কেমন রয়েছে দেখতেই পাচ্ছেন, একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এগুলো ভাজা হতে থাক, আর এখন দেখেন এগুলো কিন্তু আরও একটু বেশি কালার চলে এসেছে। সব মনাকাগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এখন এগুলো ঠান্ডাও হয়ে গেছে। একটু শুনিয়ে দিচ্ছি এগুলো কেমন ক্রিস্পি হয়েছে।
আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এবার এটা একদম পরিপূর্ণভাবে ঠান্ডা হওয়ার পর যে কোনো একটা এয়ারটাইট কন্টেইনারে ভরে এটাকে মাসজুড়ে সংরক্ষণ করতে পারবেন। অনেকে বলেন যে এগুলো নেতিয়ে যায়, নেতিয়ে যাবে তখনই যখন আপনি এগুলো অতিরিক্ত হিটে ভেজে ফেলবেন, তখন দেখা যায় যে ভেতর থেকে কাঁচা রয়ে যায় কিন্তু ওপর থেকে কালার আসে, কিন্তু এই রকমের হালকা আছে ভাজলে আর এই সমস্যা হবে না। তাহলে দর্শক, কেমন লাগলো আপনাদের আমার আজকের এই ভিডিও? যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।